নমস্কার, সায়নদীপাস কিচেনের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম অন্যরকম এবং খুব সহজ একটি রেসিপি, ইনস্ট্যান্ট গোলাপ জামুন। গোলাপ জাম খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি একটা গিটসের গোলাপ জামুন প্যাকেট নিয়ে নিয়ে যে কোনো গ্রসারি স্টোরে কিন্তু এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। এখানে সমস্ত স্টেপ দেওয়া আছে কিভাবে তৈরি করতে হয়। এর সঙ্গে একটা ফ্রেশ শিমুইয়ের প্যাকেট দিয়েছে, এই রেসিপিটা আমরা অন্য কোনো দিন শেয়ার করব। তাহলে শুরু করা যাক। প্রথমে প্যাকেটটা আমি কেটে নিয়েছি, এখানে এরকমভাবে পুরো গুঁড়োটা থাকে, তার থেকে আমি হাফ নিয়ে নিয়েছি আর হাফটা রেখে। প্যাকেট গোলাপ জামুন তৈরি করতে গেলে কিন্তু এর মধ্যে কিচ্ছু অ্যাড করতে হয় না, শুধু দুধ দিয়ে মেখে নিলেই হয়ে যায়। জলও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলেই বেশি ভালো হয়। আমি এখানে টোটাল 3 চামচ দুধ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যেরকম আটা বা ময়দার আমরা ডো তৈরি করি ঠিক সেরকমভাবে। এরপর এর ওপরে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়েও এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা গোলাপ জামুন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটা শিরার রস বা চাটনিটা বানিয়ে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আর তার জন্য আমি দিয়ে দেব তার ডবল জল, তার মানে টোটাল 3 কাপ আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চাটনি একদম রেডি হয়ে যাবে। খুব বেশি গাঢ় করার দরকার নেই, পাতলা থাকলেই ভালো লাগবে খেতে। একটু ভালো গন্ধ হওয়ার জন্য আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি একটু চাটনিটা। চাটনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে 5 মিনিট হয়ে গেছে, এবার আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে অল্প করে গোল্লা করে আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নেব। গোলাপ জামুনগুলো যেন গায়ে ফাটা দাগ না থাকে, তাহলে কিন্তু তেলে ভাজার সময় ওগুলো ফেটে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে না। একে একে আমি গোলাপ জামুনগুলো এরকমভাবেই তৈরি করে নিচ্ছি। এখানে যতটা ড্রাই আমি মিক্সচার নিয়েছিলাম, তার মধ্যে 13টা গোলাপ জামুন তৈরি হয়েছে। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুটা তেল আর 1 চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘি দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এরপর একে একে গোলাপ জামুনগুলো আমি ভেজে নেব। গোলাপজাম তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে, ভিতর থেকে ভালোভাবে তৈরি হবে না। প্রায় 1 মিনিট হয়ে গেছে, গোলাপ জামুনগুলো দেখুন কতটা ফুলে গেছে। এই গোলাপ জামুনটা খেতে কিন্তু একদম দোকানের মতনই স্বাদ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। যে কোনো পুজো পার্বণেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন, একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হয়। এখানে গোলাপ জামুনগুলো আমার প্রায় লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। একদম এরকমভাবেই বাকি গোলাপ জামুনগুলো ভেজে নেব। অন্যদিকে যে রসটা বা চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি একটুখানি গরম করে নিলাম। গরম রসেই কিন্তু গোলাপ জামুনগুলো দিতে হবে, তাহলেই কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে গোলাপ জামুনের মধ্যে। তারপরে 5 মিনিট আমি গোলাপ জামুনগুলো এর মধ্যে ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, যেহেতু এটা প্যাকেট গোলাপ জামুন তাই রসটা তাড়াতাড়ি ঢুকে যাবে। আজকের ইনস্ট্যান্ট গোলাপ জামুন কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম ইজি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও ভালো ভালো এরকম রেসিপি পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক আর কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।